যদি কেউ প্রেম করতে চান, যদি মানে কারো ভালো লাগে, তাহলে প্রেম করা পরবর্তীতে বিয়ে করবেন, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যে দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, এই যে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন রূপসী নারী দাঁড়িয়ে আছে, শোনাবো তার জীবনের গল্প। চলুন দর্শক, কথা বলি এই আপুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই যে এত স্মার্ট হয়ে আসছেন, কি বলার জন্য? আসছি ইউটিউব সামনে কিছু বলার জন্য, মানে একটা বাচ্চা আছে, বিয়ে হয়েছে, খুব অসহায় আছি, এর জন্য আসলাম। খুব অসহায় কষ্টে আছেন? হ্যাঁ। তো বিয়ে কি একটাই করেছেন না দুইটা করেছেন? না, একটাই বিয়ে হয়েছিল, জামাই ফালাইতে গেছে। গা এই যে বললেন যে একটা বিয়ে হয়েছিল, আসলে মানুষ তো একটাই বিয়ে করে না, দুই তিনটা করে আশেপাশে? সেটা তো আর বলতে পারি না, যার ভাগ্যে হয় তো অবশ্যই তো হয়। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা করছি ভাই, সম্পর্ক কইরা করছি এই আর কি। বিয়েটা সম্পর্ক করে করছেন? হ্যাঁ। তে তারপর আপনাকে ফেলে চলে গেল কেন? সেটা তো বলতে পারবো না, এখন ভাগ্যে ছিল তাই, মনে করেন নেশা পানি করতো, ঠিক মতো ঘরে বাজার বাজার করতো না, কাজ কাম করতো না, অনেক ঋণ পিন করতো। আমার বাচ্চাটা পেটে আসার পর আর কি 3 মাসের সময় আর কি পালাইতে গেছে। গা তা গেছে, এখন অব্দি মনে করেন আজকে 3 বছরের বেশি হয়েছে, বলতে কোনো খোঁজ খবর নাই। এই জন্য আসলাম ইউটিউবের সামনে, যাতে আমার বাচ্চাটা নিয়ে ভালোভাবে চলতে পারি, এই জন্য। তো এই যে 3 বছর ধরে আপনি স্বামী ছাড়া আছেন, আপনার কয়টি সন্তান? আমার একটাই মেয়ে, আর এই যে 2.5 বছর চলতেছে। 2.5 বছর চলতেছে সন্তানের বয়স, 2.5 বছর, 3 বছর স্বামী ছাড়া। তো এই যে 3 বছর ধরে আপনি কিভাবে চলছেন? চলতেছি, নিজের বাসা বাড়িতে কাজকাম করি, ওইটা দিয়ে আল্লাহ কোনো রকম চলতেছি, বাচ্চা নিয়ে খুবই কষ্ট করে। আসলে দর্শক দেখুন, বাসা বাড়িতে কাজ করেন, তারপরে তার মেয়েকে নিয়ে সে অনেকটাই ভালো আছে, কিন্তু তারপরে আর একটু ভালো থাকার জন্যই আজকে এই ক্যামেরার সামনে এসেছে, খুব সেজেগুজে এসেছে। যদি কেউ এই বোনটিকে একটু সহযোগিতা করেন, সেই আশা। তা আচ্ছা বোন, এই যে 3 বছর ধরে আপনার স্বামী নেই, আপনার তো বয়স তেমন না, কত? আমার বয়স 22 চলতেছে। তো এই যে 22 বছর বয়সের সময় আপনি স্বামী ছাড়া, তে এই বয়সে এভাবে কি আপনার দিন যাবে? না, এভাবে তো আর যাবে না, সেই জন্য আসলাম ইউটিউবের সামনে, যদি ভালো একজন মানুষ পাই ভবিষ্যতে পাশে দাঁড়ানোর জন্য, এই জন্য। তো এই 3 বছরে কি আপনার ফ্যামিলি থেকে কেউ কোনো বিয়ে শাদি দিতে চায়নি? আমার ফ্যামিলিতে বাবা মা কেউ নেই, একটা ভাই আছে, তো ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই, আগের বার বিয়ে করছি পর থেকে আর কি ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই, তাই? মানে পরিচয় দেন আর কি ভাই। তো এই 3 বছরে আর কোনো প্রেমের মানুষ পাননি? পাইনি, মনে করেন বাংলাদেশে তো অনেকে হয়তো বলে বলে মনে করেন একটা মেয়ে নিয়ে কেউ বিয়ে করতে চায় না, তো যৌতুক চায়, কিন্তু আমার পক্ষে তো যৌতুক দেওয়া সম্ভব না। আচ্ছা, তো এখন কি আপনি এই যে প্রবাসী ভাইদের কাছে কি বিয়ে শাদী করতে চান কিনা? প্রবাসী মনে করেন এখন আল্লাহ যদি ভাগ্য মিলা, যদি ভাগ্য ভালো থাকে তাইলে অবশ্যই হইব। তার মানে আপনার বাংলাদেশে তো মনে করেন দেখলাম অনেকে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না, কেউ বাবা মা দেখলে পছন্দ করে না, বা কেউ কয় আমি মেয়ে নিয়ে বিয়ে করবো না এই আর কি। তো কেউ যদি আপনাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চায়? হ্যাঁ, যদি সে বিয়ে করে যদি তার স্ত্রীর সে সাথে রাখতে চায় তাহলে অবশ্যই যাব। তো এই যে আপনার সন্তান কি করবেন তখন? সন্তান নিয়ে যদি সে দায়িত্ব নেয় তাহলে অবশ্যই সন্তান নিয়ে বিদেশে যাওয়া তো অনেক কঠিন। কঠিন হইলে মনে করেন এখন কি করা যাবে, এগুলো বাধা ইয়া করে যদি কেউ পারে তাহলে অবশ্যই নিব। তাহলে কি বা কি বিয়ে শাদী করতে আসছেন না একটু সহযোগিতার জন্য আসছেন? মনে করেন সহযোগিতার জন্য আসছি, মনে করেন বাচ্চাটা নিয়ে যদি ভালো থাকতে পারি, যদি কেউ পাশে দাঁড়ায়, আবার যদি কারো মন থেকে ভালো লাগে, যদি বিয়ে করতে চায় তাহলে করবো, সমস্যা নেই। মন থেকে যদি কেউ ভালোবাসতে চায়, কেউ হ্যাঁ বিয়ে করতে চায়, তখন বিয়ে করবেন? হ্যাঁ, আসলে বিয়ের নামে তো আমাদের এই যে বিভিন্ন নারীরা প্রতিবেদন করতে এসে বিয়ের নামে প্রতারণা করে। আমার মনে করেন ইউটিউব চ্যানেলে আমি আরো অনেকবার আসছি, এখন অব্দি আমি কারোর সাথে কোনো প্রতারণা করি না, বরঞ্চ আমার সাথে মনে করেন অনেকে প্রতারণা করছে, কথা দিয়ে কেউ কথা রাখে না। এর আগেও আপনি প্রতিবেদন করেছেন? হ্যাঁ, এর আগেও আমি 2 বার করছি। আচ্ছা, তো ওইখানে আপনি কিরকম সহযোগিতা পেয়েছেন? ওইখানে পাইছি মনে করেন হয়তো কেউ কিছু দিছে, আবার মনে করেন কেউ কথা দিয়েও দিল না, এরকম আর কি অনেকে আছে। তো অনেকে আশা দিছে বিয়ে শাদী করবে, পরে আর মনে কোনো যোগাযোগ করে না, কিছুদিন কথা বলে আর কোনো যোগাযোগ করে না। তো কিছুদিন কথা বলে আপনার সাথে কেউ যোগাযোগ করে না, তার মানে কি আপনার কথার ভিতরে কোনো মধু নেই? কথার ভিতরে
মধু আছে নাকি সেটা তো বলতে পারবো না। এখন মনে করেন অনেক লোক আছে, কথা দেয় যে আমি তোমার বিয়ে করব, তোমার দায়িত্ব নিব, পরে 10 দিন 15 দিন কথা বলে আর মনে করেন কোনো যোগাযোগ করে না, তাহলে কি কারণ তারাই জানে কি ভালো মন্দ গুলো। সবাই আপনাকে মিথ্যা আশ্বাস দেয়? অনেকে মনে করেন আশা দেয়, আবার অনেকে মনে করেন সহযোগিতা করছে, মিথ্যা কথা তো আর বলতে পারবো না, অনেকেই করছে, কিন্তু আবার অনেকে কথা দিয়ে মনে করেন কথা রাখতে পারে না। আবার অনেক লোক আছে যে বিয়ে শাদি করবে বললে আর মনে করেন কোনো খোঁজ খবর নেয় না পরবর্তীতে। এরকম বিয়ে শাদি করবে বলে আপনাকে কেউ কি কোনো আর্থিকভাবে সহযোগিতা করেছে কিনা? না, বিয়ে করার জন্য মানে যে বিয়ে করব এরকম ভাবে যদি কোনো সহযোগিতা করতো তাহলে মনে করেন ভালো হতো, কিন্তু এরকম কেউ করে না। আমার সবাই বলে বলে যে তোমার মোবাইল কিনা দিব এই সেই, তুমি মোবাইল মানে যদি বিয়ে করে মন থেকে তাহলে তো আগে কোনো খারাপ কথা বলবে না। অনেকে মনে করেন মোবাইল কিনা দিলে এরকম করতে হবে ওরকম করতে হইব, এই জন্য যেমন অনেকের সাথে আমি এরকম কথা বলে দেখা কথা বলি না, এজন্য হয়তো সাইড কেটে যাইতে পারে। ও আচ্ছা, মানে আপনি মোবাইলেই মজা নিতে চান? হ্যাঁ, কিন্তু যে সত্যিকারই ভালোবাসবে বিয়ে করবে তার মোবাইলে মানে এরকম কোনো খারাপ কথা বলবো না। তারা ফোন দিয়ে আগে মনে করেন যে বিয়ে করার কথা বললে মনে করেন বলে মোবাইল কিনা দিতেছি তুমি এরকম এরকম করো আর কি, এরকম কথা অনেকেই বলে আর কি আগে। এই যে এর আগে তো আপনি বুঝিয়ে ফেলেছেন এখানে কি বলে কি ধরনের চাহিদা, তো এখন আবার এই যে আসছেন, আবার যদি আপনার এই বিয়ের নামে কেউ প্রতারণা করে কিংবা এখন আপনি মনে করেন? করেন যে আমার ভিডিও যদি শুনে যদি কেউ মানে মন থেকে যদি ভালোবাসা খারাপ কথা না বলে যদি কেউ পাশে দাঁড়ায় আমার মেয়ের জন্য যাতে ভালো চলতে পারি, বা সে যদি বাংলাদেশ আইসা আমার সরাসরি বিয়ে করুক কোনো সমস্যা নাই, কিন্তু আমি মোবাইলে কোনো ভিডিও মোবাইলে কোনো কিছু দেখাইতেও পারবো না, এরকম করে আমি বিয়ে করতেও পারবো না। আসলে যে প্রকৃত ভালোবাসবে বিয়ে করবে সে তো মোবাইলে কিছু দেখতে চাবে না, মোবাইলে দেখতে চাইলে তো আপনার চেহারাই দেখতে চায় সেটাই, না আর অন্য অনেকে কিছু? মনে করেন যে খারাপ কথাও বলে আর কি, এই অনেকে জন্য অনেকে খারাপ কথাও বলে। জি। তো এই যে আজকে আসছেন, আজকে আপনার সাথে আবার কিভাবে যোগাযোগ করবেন? আমার সাথে যোগাযোগ করার নাম্বার আছে, তো সেই নাম্বারটি কি আবার দিতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই দিব। তাহলে নাম্বারটি বলুন। 019 বলুন 6091080। দর্শক, কেউ যদি এই বোনটিকে একটু সহযোগিতা কিংবা একটু ভালোবাসতে চান, ভালোবেসে বিয়ে করতে চান, তাহলে সরাসরি দেশে এসে তার ফ্যামিলির সাথে কথা বলে বিয়ে শাদি কিংবা যেটাই করেন নিজ দায়িত্বে করবেন, কোনো দায় দায়িত্ব চ্যানেল কর্তৃপক্ষ নেয় না। তাই বোন, আপনার আর কিছু বলার আছে এই যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? অবশ্যই আছে, মানে যাতে দেখে আমার বাচ্চাটা নিয়ে যাতে একটু ভালোভাবে চলতে পারি, যাতে একটু সহযোগিতা করে, আর যে মন থেকে ভালোবাসবে যদি বিয়ে করতে চায় সে সরাসরি বাংলাদেশে আইসা মানে ফ্যামিলি নিয়ে করতে পারবে, সমস্যা নাই। তা আগে যে খারাপ কথা বলে এগুলো করে আমি তার সাথে বিয়ে বসতে পারবো না। তা আচ্ছা বোন, আরেকটি প্রশ্ন আপনাকে করি, এত কষ্ট এত অভাবের ভিতরেও এই যে আপনার এত সুন্দর রূপ যৌবন কিভাবে ধরে রেখেছেন? ধরে রাখছি কি করব, কারণ শেষ করলে তার পরবর্তীতে আর বিয়ে শাদি হবে না, সংসার করতে পারবো না, কেউ পছন্দ করে না, হাজার কষ্টের ভিতরেও তো অনেকের একটু সুখ লুকাইয়া থাকে, ওইভাবে ধরে রাখছি। সেই সুখটা কি আপনি জমিয়ে রেখেছেন? হ্যাঁ অবশ্যই, কারণ পরবর্তীতে যদি বিয়ে হয় তখন তো আর স্বামী সুখ দিতে না পারলে তো আর মনে কর নিয়ে সংসার করবে না। এই যে 3টি বছর স্বামী ছাড়া আছেন, কিভাবে রাত কাটে? হ্যাঁ অনেক কষ্ট করে কাটাইতেছি, কি আর করব, অনেক কষ্ট করেই কাটাচ্ছেন। জি। তো এখন কি সরাসরি বিয়ে করবেন না প্রেম করবেন আগে? আগে সে আমার বিস্তারিত জানবে, আমি জানবো, তারপরে মন থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তীতে যদি বাংলাদেশ আইসা করার ইচ্ছে থাকে বিয়ে তাহলে করবে, কিন্তু তার আগে যদি আমার বাচ্চাটারে নিয়ে যেতে আমি একটু ভালোভাবে চলতে পারি, আমার পাশে যদি দাঁড়ায় তাইলে আমি একটু আর কি ভালো চলতে পারবো বাচ্চাটারে নিয়ে। তো দর্শক, ভিডিওটি আর বড় করব না, কেউ প্রতারিত হবেন না বিয়ের নামে, বিয়ে করতে চাইলে জেনে শুনে বুঝে তখনই আপনারা বিয়ের নামে কোনো প্রতারণা কিংবা সাহায্য সহযোগিতা দিয়ে কেউ খারাপ উদ্দেশ্যে সাহায্য সহযোগিতা করবেন না, যদি আপনাদের দয়া মায়া হয় তবেই সাহায্য সহযোগিতা করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।